ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। তাই আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখা করতে। আর বন্ধুরা, আজকে ভিডিওটি রাতে শ্যুট করছি তাই ক্যামেরাটা একটু হেজি হেজি লাগছে, এখানে লাইটের প্রবলেম রয়েছে। যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর রাতে আসার কারণ একটাই, আমি কিন্তু আজকে নাইট হেয়ার কেয়ার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ফার্স্ট একটা নাইট হেয়ার কেয়ার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে সেকেন্ড নাইট হেয়ার কেয়ার রুটিন। তা আজকে আমি করব নাইট হেয়ার অয়েলিং। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। আমি কিন্তু দেখো একটা টপ বান বলতে পারো, আবার নর্মাল বান বলতে পারো, আমি এবার নতুন একটা বান বেঁধে নিয়েছি। কেমন লাগছে এই লুকটা অবশ্যই কমেন্টে জানিও। আর বরাবরের মতন আমি সেসব অয়েল নিয়ে চলে এসেছি একটু নাইট হেয়ার অয়েলিং করতে। চলো শুরু করছি, আর বেশ বড় করবো না ভিডিওটা, এত লম্বা চুলে হেয়ার অয়েল করতে টাইম লাগে। আমি কিছুটাও দেখাবো তোমাদের সঙ্গে, দেখতে থাকো।
আমি কিন্তু সুন্দর দুটো টুইন্স ব্রিড বানিয়ে নিয়েছি হেয়ার অয়েলিং করে। কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও। আর বন্ধুরা, আমি কিন্তু আজকে উইদাউট কম্বিং হেয়ার অয়েলিং উইথ টুইন্স ব্রিড করলাম। তোমরা কিন্তু এই বর্ষার সিজনে হেয়ার ফল প্রবলেমে ভুগছো, আমিও সেম হেয়ার ফল প্রবলেমে ভুগছি, যার জন্য কিন্তু আমি নাইট হেয়ার অয়েলিংটা স্টার্ট করে দিয়েছি। যারা যারা এখনও নাইট হেয়ার অয়েলিং স্টার্ট করোনি, অবশ্যই স্টার্ট করো, তাহলে হেয়ার ফল থেকে মুক্তি পাবে। আর বন্ধুরা, আমি একটা ডিশ আনিতে চলেছি, তোমরা কি সাপোর্ট করো আমাকে সেটা কমেন্ট সেকশনে জানিও। আমি ভেবেছি আমার এই লং হেয়ারগুলো এত পরিমাণে থিন হয়ে গেছে, যার জন্য একটু কাটিং করতে চাই, একটু মানে বেশ কিছুটা। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার এই ইচ্ছায় তোমরা মত দাও কিনা, অবশ্যই জানাবে যে আমার এই পাতলা পাতলা হেয়ারগুলো একটু কেটে বাদ দিতে পারি কিনা। কারণ তোমাদের থেকে যদি আমি না অনুমতি নিই, তাহলে অন্যায় করা হবে। তাই আমি তোমাদের থেকে এইটুকু অনুমতি নিতে চাই, আমি কি আমার হেয়ারের এই অগ্রভাগ কিছুটা কেটে ফেলতে পারি কিনা, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার এই ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন লাল করে দিয়ে আমার সঙ্গে চিরতরে থেকে যেও। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, কালকে সন্ধ্যা 7টায় আবারও আসবো কোনো ডেইলি ব্লগ, হেয়ার অ্যাক্টিভিটি, কোনো হেয়ার টিপস নিয়ে। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।